সম্মানিত হাজিরিন, আমরা তাফসীর শুনবো আজকে ইনশাআল্লাহ সূরা আল ফজর থেকে, কোরআনে পাকের 89 নম্বর সূরা, সূরা আল ফজর। এখানে রয়েছে 30টি আয়াত ছোট ছোট। আমরা দুই দিনে এই তাফসীর শেষ করতে পারবো আশা করছি, আজকে অর্ধেক এবং আগামী সপ্তাহে বাকি অর্ধেক ইনশাআল্লাহ তাআলা। এই সূরাটাও মাক্কি সূরা, এগেইন মাক্কি সূরার বিষয়গুলো আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, তাওহীদ রিসালাত আখিরাত মূল বিষয়গুলো নিয়ে আলোচনা মাক্কি সূরাতে থাকে। এই সূরাটির নাম হচ্ছে আল ফজর, কারণ প্রথম শব্দটাই শুরু হয়েছে আল ফজর দিয়ে, আল ফজরে ওয়া লায়ালিন আশর, সেখান থেকে এই সূরার নামকরণ হয়েছে সূরা আল ফজর। আল ফজর তার আগে ওয়াও, ওয়াও মানে কসম, যেমন বাই আল্লাহ, ওয়াল্লাহি আরবিতে, তো ওয়া মানে কসম করে বলছি। এখানে আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াল ফজর ফজরের কসম করছেন। ফজর তো আমরা চিনি সকালবেলা, ডন। আল মুরাদ বিহি ফজরা ইয়াউমান নাহর খাসাতান, এটা কি প্রত্যেক ফজর প্রত্যেক সকালই, নাকি কোনো খাস দিনের সকাল? কোনো কোনো তাফসীরে এসেছে এটা হচ্ছে একটি বিশেষ দিনের ফজর, সেটা হচ্ছে 10 তারিখের মহরম জিলহজ মাসের 10 তারিখ, ওই দিনকার ফজরটা যেদিন ঈদের দিন, ওই ফজরটা খুব গুরুত্বপূর্ণ। আর পরের আয়াতটাই সেটাই প্রমাণ করে, ওয়ালায়ালিন আশর, আরও 10টি রাত, সেগুলোরও আল্লাহ তাআলা কসম করে বলছেন, ফজরের কসম করেছেন আর 10টি রাতের কসম করলেন। ওয়াশাফ্ই ওয়াল ওয়াতর, বেজোড় এবং জোড় উভয়ের কসম করে বলছেন। ওয়াল্লাইলে ইদা ইয়াসর, রাত যখন আসে অথবা চলে যায় রাতের কসম করলেন। এই কয়েকটি জিনিসের কসম করে আল্লাহ তাআলা বলছেন। ফজর তো আমরা বুঝলাম সকালবেলা দিনের আলো যখন শুরু হয়, আর 10 দিনটা কোনটা, সেটা হলো মহরম মাসের, সরি জিলহজ মাসের প্রথম 10 দিন, অত্যন্ত মোবারক দিন। এই 10টি দিন কত মোবারক, এই হাদিস আপনারা শুনেছেন, আজকে আবার রিমাইন্ডার হয়ে যাক। মা মিন আইয়ামিন আল আমালু সালিহু আহাব্বু ইলাল্লাহ ফীহিন্না মিন হাযিহিল আইয়াম, এই জিলহজ মাসের 10 দিন আসা উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিসে বললেন, এই যে 10টি দিন তোমাদের সামনে আসছে, এই দিনগুলোর মধ্যে বেশি বেশি নেক আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয়। কোনো সময়ের 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না, এই 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয়। আর এত প্রিয় আমল যে ওই সময়ের আমলগুলোর কাছে কোনো আমল আর এত মর্যাদা সম্পন্ন হয় না। কালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, সাহাবা একরাম বললেন যে অন্য সময় যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা হয়, সেটা তো একটা গুরুত্বপূর্ণ আমল, অনেক বেশি সওয়াব যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে। অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি এই 10 দিনের নেক আমলের কাছাকাছি পরিমাণ মতো হবে না, সমান হবে না? তিনি বললেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, অন্য সময় 10 দিন এই আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এই 10 দিনের সমকক্ষ হবে না। এটা এত গুরুত্বপূর্ণ, ইল্লা রাজুলান খারাজা বি নাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজা মিন যালিকা বিশাই, তবে এমন লোক যদি হয় যে এমন জেহাদে গিয়েছে জান এবং মাল নিয়ে দুইটাই আল্লাহর রাস্তায় কোরবান হয়ে গেছে, ফেরত আসে নাই, তার মানে তিনি শাহাদত অর্জন করেছেন। এমন নেক আমল হলে অবশ্য সেটা সবচেয়ে উপরে, এই 10 দিনের আমলের চেয়ে উপরে যাবে, কিন্তু ওই আমল ছাড়া আর যত জেহাদি করুক এই 10 দিনের নেক আমলের পরিমাণ মতো হবে না। আমরা কি এরকম গুরুত্ব দিয়ে জিলহজ মাসে 10 দিনের আমল করি? কেমন না, কিছু গুরুত্ব আমাদের কাছে রমাদান মাসের আছে, এক মাস হিসাবে অবশ্য রমাদান সবচেয়ে ঊর্ধ্বে, কিন্তু 10 দিনের স্লট জিলহজ মাসটা শুরু, কাজেই আমরা রমজানকে জিলহজ মাসের সঙ্গে তুলনা করব না। কারণ হচ্ছে রমাদান তো পুরো এক মাস, সেটার আলাদা হিসাব,
সেখানে লাইলাতুল কদর আছে, সেটা এক রাত, সেটার আলাদা হিসাব। কিন্তু দশ দিনের একটা স্লট সারা বছরে আর কোথায় আছে? জিলহজ মাসে আসে। আসলে আমরা যদি ঠিক মতো বুঝতাম গুরুত্ব, তাহলে রমাদানের গুরুত্ব যেভাবে বুঝেছি, এই জিলহজ মাসের দশ দিনের গুরুত্ব কিন্তু ওইরকমই কিছু কিছু দেওয়ার কথা ছিল। আমাদের সেই গুরুত্বটা আসে নাই অনেকে। কেউ কেউ আমাদের মধ্যে রোজাটা রাখেন মাশাআল্লাহ, মোটামুটি অনেকেই তো রোজারও আর খবর নাই, শুধু রমাদানেই রোজা রাখে। অবশ্য রমাদানের রোজা ফরজ, এ সময়টা স্টিল সুন্নত এবং নফলই থাকবে। তাহলে এই দশটি দিনের আল্লাহ তাআলা কসম করলেন। ওয়াল্লাইলে ইদা ইয়াসির, তারপরে কসম হচ্ছে রাত যখন আসে অথবা রাত যখন চলে যায়। এটা কোন রাত? কেউ কেউ বলেছেন এটা হচ্ছে ওই রাত, সেটা হচ্ছে আল আসল আউয়াল, আপনার প্রথম যে দশ দিনের রাত শেষ হয়ে যায় সেই রাত, অর্থাৎ দশ দিনের ফজিলতটা শেষ হয়ে যায়, রাতের শেষ হয়ে যায় যখন ফজরের আখ্যান দিয়ে রাতটা আসে, শেষ রাত দশ দিনের। দিন তো পরে, রাত হলো আগে। ঈদের দিনের রাতটা শেষ হয়ে যায়, ওই তো দশ দিনের শুরু, দিনের শুরুর আগেই রাত হলেই শেষ হয়ে যায়, ওই রাতকে ইঙ্গিত করা হয়েছে। কারণ ওই রাতে আপনার আরাফা থেকে হাজিরা মুজদালিফায় এসেছেন, মুজদালিফায় থা সারা রাত থেকেছেন, তারপরের দিন সকালে মিনাতে যাবেন। ওই রাতটা দশ তারিখের রাত, যেটা নয় তারিখের শেষে আসে, ওই রাতের কথাই বোঝানো হয়েছে। তো রাত শেষ হয়ে গেলে ফজর আসে, মিলটা এভাবেই হবে। তো সোজা কথা হলো, দশ দিনকে সামনে রেখে, আর দশ দিনের মধ্যে আরাফাতের দিন তো অন্যতম শ্রেষ্ঠ, আবার দশ তারিখের দিনটা বিভিন্ন কারণে শ্রেষ্ঠ। হজের মধ্যে দুইটা দিন আছে খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো নয় তারিখের দিন, আর একটা হলো দশ তারিখের দিন। হজের মধ্যে এর আগে আমরা উমরা করি, সাত তারিখে মিনায় যায়, বা কেউ আট তারিখে যায়, নয় তারিখে আরাফায় যায়, আবার নয় তারিখে রাত্রে মুজদালিফায় আসি, দশ তারিখে রাত্রে মিনায় যাই, পাথর মারি, কাবা শরীফের জিয়ারত করি, এগারো তারিখ থাকি, বারো তারিখ থাকি, কেউ কেউ তেরো তারিখ থাকেন। এই কয়েকগুলো হজের কাজ, তার আগে উমরা করেছেন, অনেক আগে গিয়েছেন, ওখানে অপেক্ষা করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো কোনটা, নয় তারিখ না দশ তারিখ? দুইটারই আলাদা আলাদা গুরুত্ব আছে। নয় এবং দশ, এই দুগুলোর মধ্যে, দুইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নয় তারিখের বিশেষ গুরুত্ব হলো ইয়াউমু আরাফা, আল হাজ্জু আরাফা হাদিসে এসেছে, হজ হচ্ছে আরাফা, সেটার দিনের গুরুত্ব অনেক বেশি। ওই দিনে আল্লাহর রহমত কী পরিমাণ নাজিল হয়ে যায়, ওই দিনে আল্লাহ তাআলাকে এত লোককে মাফ করে দেন পৃথিবীতে, আর কোনো সময় এত লোককে একসঙ্গে আল্লাহ তাআলা মাফ করেন না এক জায়গায়। তো এই কারণে নয় তারিখ অতি গুরুত্বপূর্ণ। আবার দশ তারিখ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ আছে, কারণ দশ তারিখে হজের কাজ বেশি। নয় তারিখে যদি বড় কাজটা আছে আরাফার দিনে থাকা হাজিদের জন্য, এটা হজের একটা ফরজ কাজ, কিন্তু দশ তারিখে কাজের পরিমাণ আবার বেশি। কারণ হচ্ছে দশ তারিখে মুজদালিফা থেকে মিনা যেতে হয়, মিনায় পাথর মারতে হয়, কোরবানি করতে হয়, চুল কাটতে হয়, এরপরে সুযোগ হলে তাওয়াফ এবং সাই, তাওয়াফে জিয়ারত করে ফেলতে হয়, অনেকগুলো কাজ না। এই জন্য কোরআন শরীফে এসেছে এক জায়গায়, ইয়াউমুল হাজ্জিল আকবার, হজের বড় দিন। এখন হজের বড় দিন কোনটা? অধিকাংশ মুফাসসির বলেছেন দশ তারিখেরটা, কারণ হজের কাজ এই দিন সবচেয়ে বেশি করা লাগে। কেউ কেউ অবশ্য ফজিলত দেখে আরাফাতের দিনকে উল্লেখ করেছেন। এটা হলো ইয়াউমুল হাজ্জিল আকবার, কোরআন শরীফে আছে। এখান থেকে আবার আমাদের লোকেরা হজে আকবরই মুখস্থ করেছে, আর হজে আকবরের ব্যাখ্যা আমাদের লোকদের মাইন্ডে আছে, সেটা হলো যদি শুক্রবারে হজ হয় তাহলে হজে আকবরই হয়ে যায়। এইটা কিন্তু কোরআন শরীফের তফসিরের মধ্যে নাই, এটা মানুষের তফসিরে আছে। কোরআন শরীফের তফসির হলো ইয়াউমুল হাজ্জিল আকবর, এটা হলো যে আল ইয়াউমুল আশারা, দশ তারিখের দিন। হ্যাঁ, জুমার দিনে হজ হয়ে গেলে এটা অবশ্য দুইটা ঈদ একসঙ্গে চলে আসছে, একটু অতিরিক্ত ফজিলত হয়ে গেলো কোনো সন্দেহ নাই। যেমন জুমা তেমন আপনার এই দশ তারিখের ঈদ একসঙ্গে হয়ে যাওয়ার কারণে ফজিলত অনেক বেড়ে গেছে, কথা ঠিক, কিন্তু এইটা নাম হজ্জে আকবরই না।
আর এক সময়ে এখনো লোকেরা বলে যে দেখবেন এই হজে আকবরি হইতেছে রে বাদশাহ করতে দেয় না, আগের দিন ফালাই দেয় নতুবা পরের দিন ফালাই দেয়। বলে কারণ কি? কারণ হলো যে হজ যদি জুম্মার দিন হজে হজে আকবরি হয়ে যায় আর হজ আকবরি হলে বাদশাহ সমস্ত হাজিদেরকে উপহার দেওয়া লাগে, কাপড় চোপড় দেওয়া লাগে, এই জন্য এটা করতে চায় না। এইগুলো সব ভিত্তিহীন কথা, এই কথার কোনো ভিত্তি নাই। যে বেটা বাদশাহ হোক আর রাজা হোক আর প্রেসিডেন্ট হোক, হজের দিনটা কি ইচ্ছা করে একদিন আগে করবে আর পিছিয়ে করবে? এই লোকটা কবরে যাবে না। যত রাজা বাদশাহ যত গুণা করুক, মুসলমান থাকলে অন্তত হজ নিয়ে খেলা করতে পারে নাকি? এইগুলা অন্যায় কথা। দুই নম্বর হচ্ছে ওই হজে জুমার দিনে হজ হয়ে গেলে এইগুলো কাপড় চোপড় দেওয়া লাগবে, এগুলো আসলো কোত্থেকে? এগুলো আসলে কিছু কিছু বাদশাহ মদিনায়, কিছু তুর্কি বাদশাহ, কিছু ইজিপশিয়ান মামলুক গোষ্ঠীর বাদশাহ ছিল, এরা কিছু বেশি শেরেক বেদাতের দিকে লিপ্ত ছিল অনেক সময়। তারা এই সমস্ত কাল্পনিক জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিত। তখন এরকম হয়েছে হিস্টোরিতে, ইতিহাসে কোনো কোনো সময় এরকম কোনো বাদশার সময় হাজিদেরকে শুক্রবারে হজ হওয়ার কারণে হজে আকবরি হয়ে গেছে, তাদেরকে কাপড় চোপড় দিছে উপদেশ কিছু, যে এগুলো তারা যে করেছে তাদের মন গড়া মতো জিনিস অনুযায়ী করেছে। তাই যাই হোক, হাজিদেরকে কাপড় দেওয়া খানা দেওয়া তো ভালো কথা, দিলে অসুবিধা নেই, কিন্তু এইটার থেকে যে হজে আকবরির একটা কনসেপ্ট গ্রো করেছে ওইটা আসলে ঠিক না, এটা ধরে রাখার দরকার নাই। আলহামদুলিল্লাহ বর্তমানে আলিমুলামারা বাচ্চাদেরকে এগুলো আশেপাশে আসতে দেন না, তারা বলে যে এগুলা কোনো চিন্তার বিষয় না। এমনকি আমার জীবন দশায় শুক্রবারে হজ পেয়েছি, কিন্তু হজে আকবরি হিসেবে আরবদের কাছে এটার কোনো আলোচনা নাই, শুধু আছে কাদের কাছে? আজমিদের কাছে, নন আরবদের কাছে খুব আলোচনা আছে, এটা বাকিদের কাছে নাই। আর দুই একবার বৃহস্পতিবার কিংবা শনিবার হজ হিসেবে কইছে, দেখছো শুক্রবার হওয়ার কথা ছিল, টেনে নিয়ে আসছে অথবা পিছাই দিছে, এই আলোচনা সমালোচনা শুনছি আমি। কাজে এগুলো কিছুই না, বরঞ্চ কোরআনে তাফসিরে হজে আকবরি বলতে অধিকাংশ মুফাসসির বলেছেন কোনটা, দশ তারিখ, বাস। এই হলো লাইয়ালিন আশরের তাফসির গেল। এবার আসি পরের তাফসির, পরের আয়াতে ওয়াসাফি ওয়াল ওয়াত্রে, বেজোড় এবং জোড় বা জোড় এবং বেজোড়। ওয়াত্র হলো যেটা আমরা বলি উইতর, সালাতুল উইতর, উইতরটা হলো কি? উইতর এবং ওয়াত্র একই জিনিস, কোরআন শরীফে ওয়াত্র এসেছে আরবিতে উইতর, এর মধ্যে ফাতহা এবং কাসরা, জবর এবং জের দুইটাই অ্যালাউড আছে। তো কোরআন শরীফের শব্দ হলো ওয়াত্র, আসলে মূল জিনিস একই উইতর, বেজোড়। বেজোর সংখ্যাটা কত হয় বলেন দেখি? বেজোর সংখ্যা কি একটা না অনেকগুলা? অনেকগুলা। কোনটা থেকে শুরু হয় বেজোর? এক থেকে, এক তিন পাঁচ সাত, এভাবে। এটা না হলো ওয়াতার। আর যেটা জোড়া হয় সেটা নাম হলো সাফা, ইংলিশে বলে অড অ্যান্ড কি বলে, ইভ না, অড অ্যান্ড ইভেন, এইটা আর কি, আর সাফে বলে ওয়াতার। এখন এটা যে জোড় আর বেজোড়, কোন জোড় আর বেজোড় বুঝিয়েছে, এ তাফসিরে এসেছে যে আল ওয়াত্রু ইয়াউমু আরাফাহ ওয়াসাফউ ইয়াউমুন নাহার লিকাউনিহিল আশের। এই দুইটা ইম্পর্টেন্ট দিনের কথা আমরা শুনলাম জিলহজ মাসের, কোন কোন তারিখ সেটা? নয় এবং দশ। এর মধ্যে ওয়াত্র কোনটা আর সাফা কোনটা, জোড় কোনটা আর বেজোড় কোনটা? আরাফাটা ওয়াতার, আর দশ তারিখেরটা সাফা। জোড় এবং বেজোড় বলতে এইটা বোঝানো হয়েছে যে আরাফার দিন এবং দশ তারিখে ঈদের দিন, এই দুটোর কসম আল্লাহ তাআলা করেছেন, এটা অনেক মুফাসসিরে কেরাম বলেছেন। এ বিষয়ে অনেকগুলো তাফসির এসেছে, আরও কিছু মতামত এসেছে। কেউ কেউ বলেছেন আশরাফু আল ওয়াতার হচ্ছে, আশরাফা মানে হলো জোড়, জোড় বলতে সৃষ্টি, কারণ সৃষ্টির মধ্যে জোড় আছে, যাও জাইন আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, শুধু মানুষ না, পশু পাখি সমস্ত মাখলুক জোড়ায় জোড়ায়, এমনকি গাছপালাও জোড়া আছে, নর মাদা এটা আছে, কিন্তু যার জোড়া নেই তিনি কে? আল্লাহ তাআলা। তো আশরাফা বলতে সৃষ্টি মাখলুক, আর ওয়াতার বলতে খালিক আল্লাহ, সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে, এটা একটি তাফসির এসেছে। এরপরে
আরও তাফসির এসেছে যে এখন এই যে জোর, জোরের মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ তাআলাকে অনেক কিছুকেই, যেমন মানুষের এক্সাম্পল দিলাম, তারপরে প্রাণীর এক্সাম্পল দিলাম, গাছপালার এক্সাম্পল দিলাম, এছাড়াও দুনিয়াতে প্রায় জিনিসই জোড়ায় জোড়ায় এসেছে। যেমন ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেছেন, আবু বকর আল আররাখ রহমতুল্লাহ আলাইকে রেফার করে, যে তাদাদু আওসাফুল মাখলুকিন, মাখলুকদের অনেকগুলো খাসলত, আখলাক, অভ্যাস, চারিত্রিক দিক, এগুলো খালি জোড়ায় জোড়ায় আছে। জোড়ার একটা ভালো একটা খারাপ, যেমন আল ইজ্জু ওয়া যুল, ইজ্জত আর বেইজ্জত, আল কুদরাত ওয়াল আজজ, সক্ষমতা অক্ষমতা, আল কুওয়াত ওয়া দাফ, শক্তি দুর্বলতা, আল ইলম ওয়াল জাহাল, জ্ঞান আর তার মোকাবিলায় মূর্খতা, আল হায়াত ওয়াল মাউত, জীবনের মোকাবিলায় মৃত্যু, আল বাসার ওয়াল আমা, দৃষ্টির মোকাবিলায় অন্তত্ব, ওয়াসাম ওয়াসামাম, কানে শোনা বধির হওয়া, ওয়াল কালাম ওয়াল খারাস, কথা বলতে পারা আর না বলতে পারা, ডেফ হয়ে যাওয়া। এভাবে করে আল্লাহ তাআলা এই সৃষ্টির বিভিন্ন রকমের, একই এক সৃষ্টির এরকম তার উল্টা হলে কীরকম হয়, এগুলোকে সবগুলোকে আল্লাহ তাআলা কম্পেয়ার করার জন্য, যে তোমাদের সৃষ্টির দিকে তাকাও, তোমাকে যে ভালো জিনিসগুলো দিয়েছি, তুমি যেটা মিস করছো সেটা দিলে কেমন হতো, তোমার চোখ আছে, তুমি যদি অন্ধ হতে, তোমার জ্ঞান আছে, তুমি যদি মূর্খ হতে, তোমার সেন্স আছে, তুমি যদি মেন্টালি হ্যান্ডিক্যাপড হতে, এভাবে করে দেখো যে তুমি জোড়া মিলাও তোমাকে আল্লাহ কী কী নিয়ামত দিয়েছেন আর কোন কোন কষ্ট থেকে আল্লাহ তাআলা তোমাকে উদ্ধার করেছেন, নাজাত দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, এগুলো সবগুলো দিকে আল্লাহ তাআলা দেখতে বলেছেন। আর এই জোড়াগুলো সৃষ্টিকারী যিনি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই শাফর এবং ওয়াতর এই পরিচয় আমরা পেলাম। কোন কোন রেওয়ায়েতে এসছে শাফর এবং আল ওয়াতর বলতে নামাজকে বোঝানো হয়েছে। যেমন আমাদের দুই রকম নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, এক নামাজ হচ্ছে শাফা, আরেক নামাজ হচ্ছে ওয়াতর। ফজর কি শাফা না ওয়াতর? শাফা। জোহর শাফা, চার রাকাত, এটাও জোর। আসর শাফা, মাগরিব ওয়াতর, ঈশা শাফা, আবার ঈশার মধ্যে একটা আছে উইতর। তো এরকম নামাজকে আল্লাহ তাআলা দিয়েছে যে শাফা ওয়াতর, এই নামাজ পড়ার জন্য তোমরা এগুলো পড়ো, এগুলো পড়তে থাকো, শাফাও পড়ো, ওয়াতরও পড়ো, নামাজকে মিস করো না। এখানে নামাজের গুরুত্ব দিয়ে নামাজের কসম করা হয়েছে, এটাও কোনো কোনো তাফসিরে এসেছে। ওয়াল্লাইলি ইদা ইয়াসর, রাত যখন আসে চলে যায়, এসে চলে যায়, রাতটা থাকে না দীর্ঘ সময়, দিনও থাকে না, আবার রাত আসে। রাত চলে গেলেই ওই আল ফজর যেটা শুরু হয়েছিল, ফজর আসে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির দিকে দৃষ্টি দিয়ে, এবং তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে কত কিছু সৃষ্টি করলেন, এরপরে তিনি আমাদের জন্য মোবারক দিনগুলো সৃষ্টি করলেন, মোবারক সময় দিলেন ইবাদত করার জন্য, এরকম করে করে যারা ইবাদত করে কাজে লাগায় তাদেরকে তিনি গুরুত্ব দেওয়ার জন্য এই বিষয়ে বিশেষ দিকগুলোর কসম করে আমাদেরকে এই সূরা শুরু করলেন। এরপরে কসম করে এখন কসমের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা আরেকটি বাক্য আনছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হাজার। আচ্ছা, এই যে আমি কসম করলাম, যারা জ্ঞানী বিবেক সম্পন্ন, তাদের বিবেক রয়েছে, তাদের জন্য কি এখানে কসম আছে? তার মানে এত বড় বড় কসম করেছি, তোমরা কি কসমের গুরুত্বগুলো উপলব্ধি করেছ আর সৃষ্টিগুলোর নাম নিয়েছে এগুলো সম্পর্কে চিন্তা করেছ, আর আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবে? আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন কসমের গুরুত্ব দিয়ে। তারপরে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, যারা আমার এই সৃষ্টিকে দেখলো না এবং সৃষ্টি অনুযায়ী নামাজ কালাম ইবাদত কিছুই করলো না, এবং যারা সীমা লঙ্ঘন করলো, তাদের কি কি তোমরা দেখেছ? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদাল কসমু হুয়া বি আওকাতিল ইবাদা, এখানে যে কসমের বিষয়গুলো মেইনলি আনা হয়েছে সবগুলো ইবাদতের ওয়াক্ত উল্লেখ করে আল্লাহ তাআলা কসম করেছেন। ফজর একটা ইবাদতের ওয়াক্ত, তাই না? সালাতুল ফজর। এরপরে আপনার লাইয়ালিন আশার দশ দিনের ইবাদতের খবর আসলো হাদিসে। এরপরে শাফে
ওয়াতার নামাজ যদি হয় তার ইবাদতের অর্থ আসলো। ওয়াল্লাইলে ইদা ইয়াসির, রাতের মধ্যেও আল্লাহ তাআলা একটা খাস ইবাদত রেখেছেন, সেটা কি? তাহাজ্জুদ। এসবগুলো ইবাদতের ওয়াক্তের কসম করেছেন আল্লাহ তাআলা। ওবিনাফসির ইবাদা মান হাজ্জা মিন হাজ্জিন ওয়া সালাতিন ওয়া গাইরি যালিকা মিন আনওয়াইল কুরব। এবং এই সময়ের ভিতরে অনেকগুলো ইবাদত হয়। এক নম্বরে সালাত, দুই নম্বরে এই দশ জিলহজের দশ দিনের মধ্যে কী আছে? হজ। তাহলে নামাজ এবং হজ দুইটা গুরুত্বপূর্ণ ইবাদতও এর মধ্যে আসে। এইগুলো দিয়ে দিয়ে ইতাকাররাবু ইলাইহি ইবাদাহুল মুত্তাকিন আল মুতিউনা লাহু, এই ইবাদতগুলো আঞ্জাম দিয়ে দিয়ে আল্লাহ তাআলার খাঁটি বান্দাগুলো আল্লাহ তাআলার অনেক কাছে চলে আসে। আল খাইফুনা মিনহু, আল্লাহর ভয় তাদের দিলে আসে। আল মুতাওয়াদিউনা লাদাইহি, আল্লাহ তাআলার কাছে তারা বিনয়ী হয়ে যায়। আল খাশিউনা লিওয়াজহিল করিম, আল্লাহ তাআলার সামনে তারা নিজেদেরকে ছোট মনে করে ফেলে। যখন আল্লাহ তাআলা এরকম নেককার লোকদের কিছু কথা উল্লেখ করলেন, তাদের নামাজের ওয়াক্ত, তাদের আমলের সময়গুলো, তাদের আমলগুলো উল্লেখ করে, এখন আল্লাহ তাআলা বললেন যে এরকম কিছু লোক তো করে, কিন্তু কিছু লোক আছে বড় নাফরমান। তখন মক্কার জমিনে অনেক নাফরমান ছিল, কোরাইশদের ভিতরে কাফিরগুলো কোনো ইবাদত করতে রাজি হয়নি, আল্লাহ তাআলার সামনে মাথা নত করতে আসেনি। এবং অতীতেও বিভিন্ন যুগে বিভিন্ন জাতি এরকম সীমা লঙ্ঘন করেছে। অতীত জাতিগুলোর দিকে দৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, ইতিহাসের দিকে তাকাও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হে নবী আপনি কি দেখেছেন, আপনি কি দেখেন যে আপনার রব আদ জাতির সঙ্গে কীরকম আচরণ করেছেন, তাদেরকে কিভাবে তিনি ডিল করেছেন, আপনি কি দেখেছেন? আদ জাতির ঘটনা বেশি দূর নয়। কম আদ কম সামুদ, এরা এই মক্কার জমিন থেকে বেশি দূরে না, আরব দেশেই তাদের অবস্থান, আরবদের কাছে এগুলো খবর আছে। এই যে মক্কার কাফেররা এত বেয়াদবি করে, এত স্পর্ধা দেখায়, তারা কি ভয় করে না যে আগের আদ জাতিকে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করেছেন? তারা মক্কার কোরাইশদের থেকে আরও অনেক বেশি শক্তিশালী ছিল, তাদের শক্তির পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। ওয়াহাউলাই কান উমতামারদিন ওথায়াতান জাব্বারিন, এগুলো ছিল বড় সীমালঙ্ঘনকারী আদ জাতির লোকেরা, অনেক বড় সীমালঙ্ঘনকারী ছিল। খারিজিন আন তাআতিহি মুকাজ্জিবিন লিরুসুলি, আল্লাহর আনুগত্য করেনি, আল্লাহর নবীকে মানেনি, আল্লাহ তাআলা তাদেরকে কীভাবে তাদমির করেছেন, ধ্বংস করেছেন। এই জাতি হচ্ছে আদানিল উলা, অন্য আয়াতে এসেছে। ওয়াহুমুল্লাযিনা বাআসাল্লাহু ফীহিম রাসূলাহু হুদান আলাইহিসসালাম, আদ জাতির কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন নবী হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে, এবং তাদেরকে তিনি এরকম হুকুম দিয়েছিলেন নবীর উপর ইমান আনতে তারা আনেনি। আলাম তারা কাইফে ফাআলা রাব্বুকা বিআদ, ইরাম যাতিল ইমাদ, তারা ইরাম এলাকায় বসবাস করত। যাতিল ইমাদ, অনেক উঁচু তাদের খুঁটি ছিল। উঁটির উঁচু খুঁটির অর্থ কী? এর অনেকগুলো তাফসির এসেছে। একটা হচ্ছে লে আন্নাহুম কানু ইয়াসকুনুনা বুয়ুতা শার আল্লাতি তুরফাউ বিল আহমেদাতি শিদাদ, তারা ছিল একরকম বেদুইনের মতো, তাদের বাড়িঘরগুলো ছিল চামড়ায় তৈরি, তাঁবু দিয়ে, চামড়া তৈরি তাঁবু, এবং এই তাঁবু অনেক মজবুত তাঁবু, চামড়ার তাঁবু তো। এবং এই তাঁবু খাটাতে হলে কী হয়, মাঝখানে একটা উঁচু খুঁটি লাগে, অনেক উঁচু খুঁটি লাগে। আপনারা সৌদি আরবে যারা আগে হজ করেছেন তাঁবু দেখেছেন আগে, এখন তো পারমানেন্টটা হয়ে গেছে। আমরা তাঁবুর মধ্যে হজ করেছি যার আগে, কীভাবে তাঁবু টাঙাতে হয়, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম সেখানে মাঝে মধ্যে আমাদের স্কাউটিংয়ে যেতাম, আমরা মরুভূমির মধ্যে নিজেরা এভাবে তাঁবু গাড়া লাগতো, মাঝখানের খুঁটিটা অনেক উঁচু হয়। তো এই তাদের বিশাল তাঁবু অনেক উঁচু, মানে তাঁবুই এক বিরাট প্যালেসের মতো আর কি। এখন তো উন্নত মানের তাঁবু পাওয়া যায়,
একেবারে দেখেন না, ওই যে স্ট্র্যাটফোর্ডে গেলে স্টেশনটা তাঁবুর মতো, মক্কা হজে গেলে জেদ্দা কি দেখেন, তাঁবুর মতো করেই পুরো টার্মিনাল বানানো হয়ে গেছে জেদ্দায়। যে তাঁবু এখন তো নতুন টেকনিক, তখনও তাদের যে ওই সময়ের টেকনিক তাদের খারাপ ছিল না, খুব স্ট্যান্ডার্ড তাঁবু বানাতো তারা চামড়ার এবং উঁচু খুঁটু খুঁটি দিয়ে, সেটা তাদের খুবই তখনকার জমানায় তাদের মতে এত সুন্দর উঁচু বিশাল খুঁটিওয়ালা তাঁবু আর কারো ছিল না। এটা নিয়ে তারা খুব গর্ব করতো, বড়াই করতো, তাদের সভ্যতা এর মধ্যে এটা একটা বড় ধরনের গর্ব করার বিষয় ছিল। এটা একটা। আরেকটা অর্থ হচ্ছে ওয়াকাদ কানু আশাদ্দান্নাস ফি জামানহিম খিলকাতান ওয়া আকওয়াহু বাতশান, যে তারা নিজেরা অনেক উঁচা লম্বা মোটা স্বাস্থ্যবান খুব শক্তিশালী ছিল, খুঁটির মতো আর কি, এক একটা বিশাল শক্তিশালী। তো এরকম খুঁটি বলতে ওদেরকেই বোঝানো হয়েছে, খুব হেভি ছিল তারা, শরীরের স্ট্রাকচার গঠন গড়ন অনেক শক্তিশালী তাদের ছিল। এইরকম শক্তিশালী জাতি ছিল আদ জাতি, যেটা বর্তমানে মক্কা আলাদের, তাদের ওই সময়কার তারা এত শক্তিশালী ছিল না। আল্লাহ তিলাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো করে এত সুন্দর তাঁবু আশেপাশে কেউ বানাতে পারতো না, এত সুন্দর খুঁটিওয়ালা তাঁবু, অথবা তাদের মতো করে স্ট্রাকচার গঠন দিয়ে শরীরের আশেপাশের অন্য কোনো জাতি ছিল না, তারা সাংঘাতিক ধরনের শক্তিশালী ছিল এবং এই শক্তির কারণে তারা খুব যোদ্ধা ছিল এবং তারা আশেপাশের কবিলাগুলোতে হামলা করে তাদেরকে মেসাকার করে দিত শক্তির কারণে। মানুষের হাতে পাওয়ার আসলে চুপ করে বসে থাকতে মনে চায় না, খালি পাওয়ার খেলতে মনে চায়, পাওয়ার দিয়ে মানুষকে কষ্ট দিতে জুলুম করতে খুব মনে চায়। এই জন্য পৃথিবীতে যত জালিম আসছে তাই শক্তিশালী পাওয়ারফুল খুব কম পাওয়া যাবে, যে আল্লাহকে ভয় করেছেন সুলাইমান আলাইহিস সালামের মতো, এত শক্তি ক্ষমতা রাজত্বের অধিকারী হওয়া সত্ত্বেও হাম্বল ছিলেন, যে আল্লাহ তাআলা তো আমাকে দিলেন এত রাষ্ট্র ক্ষমতা, এটা দেখতে যে আমি আল্লাহ শুকরগুজার হই না নাফরমানি করি, এরকম কয়জন আছে? সমস্ত যারা সরকারি ক্ষমতা দখল করে তারা শুধু সমাজের মধ্যে জুলুম কায়েম করতে চায়, জুলুমবাজির শাসন কায়েম করতে চায়। তারা অনেক সীমা লঙ্ঘন করল। ওয়াসামুদ আল্লাযিনা জাবু সখরা বিল ওয়াদ, আর তাদের পাশেই আরেকটি জাতি সামুদ জাতি, মাদাইন সালেহ, সৌদি আরবে বর্তমানে তাবুকের দিকে, এই জায়গার জাতির লোকেরাও তারাও বিশাল বিশাল পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে তারা বাড়িঘর বানাতো। তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে ডিল করেছেন সীমা লঙ্ঘন করার কারণে আপনার কাছে কি সেই খবর এসেছে? তারাও অনেক শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা এই আদ জাতিকে সামুদ জাতিকে লক্ষ্য করে কোরআনে পাকে বলেছেন যে ওয়াজকুরু ইজ জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের ল্যাঙ্গুয়েজে লেসানে ওনার জবানে বলেছিলেন কওম হুদকে, যারা ইরামাদাতিল ইমাদকে, যে আল্লাহ তাআলা তোমাদেরকে নূহ আলাইহিস সালামের পরে পৃথিবীতে রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বসবাস করার জন্য সারা পৃথিবী উন্মুক্ত করে দিয়েছেন। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাহ, আর জাতি তোমাদেরকে আল্লাহ তাআলা শারীরিকভাবে বড় করেছেন, অনেক শক্তিশালী বিশাল বপু দেহের অধিকারী করেছেন। ফাজকুরু আলা আল্লাহ, আল্লাহ নিয়ামতকে বেশি করে স্মরণ করো, শুকরিয়া আদায় করো। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে এই শরীর নিয়ে এই বল নিয়ে এই পাওয়ার নিয়ে খামাকা ফাসাদ করো না। কিন্তু তারা সে কথা কি রাখলো, আল্লাহ তাআলা নসিহত তারা কি রক্ষা করলো না? সে কীভাবে তারা রক্ষা করেনি, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মা আদুন ফাসতাকবারু ফিল আরদি বিগাইরিল হক, আদ জাতি ক্ষমতা পেয়ে কি করলো, জমিনের মধ্যে তাকাব্বর করলো, অহংকারকে ছড়িয়ে দিল, সীমালঙ্ঘন করলো, অন্যায়ভাবে ক্ষমতাকে ব্যবহার করলো। অকল উমান আসাদ্দু মিন্না কুয়া, চ্যালেঞ্জ করে বসলো, চ্যালেঞ্জ করছি আমাদের সঙ্গে পারবে কে, কেউ আসো আমাদের সঙ্গে চ্যালেঞ্জ নিতে আসো, তাদের শক্তির বড়াই শুরু করে দিল, বাহাদুরি দেখাতে শুরু করে দিল। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ তাআলা তাদের এই শক্তি লাফালাফি দেখে বলেন
তারা কি দেখতে পেল না, চিন্তা করল না, জানার চেষ্টা করল না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের যদি এত শক্তি হয় সে আল্লাহ শক্তি কত হতে পারে? সুবহানাল্লাহ, কি যুক্তির কথা! তারা শক্তিশালী হয়ে ক্ষমতা দেখায়, তারা আমার তুলনায় কদ্দুর শক্তিশালী হয়েছে, আমার ক্ষমতা তাদের চেয়ে অনেক বেশি, তারা কি জানে না আমি ধরলে তাদেরকে কীভাবে শেষ করে দিতে পারবো? এরপরে আল্লাহ তাআলা বললেন সামুদ জাতির কথা। এই সামুদ জাতি তাদের পাহাড় পাথরকে নিয়ে তারা অনেক খেলা খেলেছে। কি করেছে? সামুদ আল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ, তারা পাহাড়ের মধ্যে উপত্যকা বিশাল চাটানওয়ালা পাথরকে কেটে কেটে সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করতে পারত। এই পাথর কাটার মতো যন্ত্র কেটে কেটে খোদাই করে করে সুন্দর বাড়িঘর তৈরি করে ফেলা, এটা কি সহজ টেকনিক মনে করেছেন? আধুনিক জমানায় তো পারা যায় না, তারা এটা পেরেছে। আই ইয়াক্তাউনা সাখরা বিল ওয়াদি ইয়ান হাতুনাহা ওয়াইয়ুখরিকুনাহা, পাথরকে ছিদ্র করে খোদাই করে গর্ত করে রুম বানিয়ে কামরা বানিয়ে কামরা পরে কামরা বিশাল বিশাল বাড়িঘর পাথরের ভিতরে তৈরি করে ফেলে তারা। মাঝে মধ্যে দেখেন এদের পাথরের তৈরি জিনিসপত্র আছে, পাথরের তৈরি কোনো কোনো জায়গায় এই মিউজিয়ামে গেলে চেয়ার টেবিলও পাওয়া যায়। এখন পাথরের তৈরি, পাথরের খুদে পাথরকে কেটে কেটে বাড়িঘর তৈরি করা, আরে বাবারে, এটা তো বর্তমান জামানার মানুষও ফেল করে ফেলছে, তারা তো করে ফেলেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে লক্ষ্য করে, ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, তোমরা সুন্দর সুন্দর ঘর বাড়ি বানাও পাথর কেটে কেটে, এই টেকনিক তোমাদেরকে দিয়েছি, পাথর কাটার বুদ্ধি মাথায় ঢুকিয়ে দিয়েছি, সেখানে তোমরা বসবাস করো, তারপরে তোমরা আল্লাহকে স্বীকার করো না। এরপরে সামুদ জাতির কথা শেষ করে আল্লাহ তাআলা বলছেন এবার পরবর্তী জাতির কথা, ওয়া ফিরাউনা দিল আউতাদ, ফিরাউন যে তার অনেকগুলো আওতাদ ছিল, আওতাদ হচ্ছে কড়া, কড়া মানুষকে এই কড়া দিয়ে টাঙ্গিয়ে উল্টে রাখত মানুষ, আবার অতাদের অর্থ প্যারাক, পায়ের মধ্যে প্যারাক মারত মানুষকে অত্যাচার করার জন্য, নির্যাতন করার জন্য। এখনও বাংলাদেশেও দেখা যায় অনেক মুসলিম দেশে প্রিজনারদেরকে ধরে কীভাবে অত্যাচার করে, ইন্টারোগেশন সেলে ঢুকিয়ে মানুষের হাতের আঙ্গুল নখ উঠেই ফেলে দিচ্ছে, এই এখন সভ্য জমানায়। এইভাবে যারা রাজক্ষমতার অধিকারী হয় তাদের অত্যাচার করতে মানুষকে এত মজা লাগে, হায় হায় হায়, নির্যাতন করে মানুষ আনন্দ ভোগ করে, মানুষ এত জালিম হয়ে যায়। অতীত জমানার ইতিহাস মনে করে দিয়ে আল্লাহ তাআলা বর্তমান জানার জালিমদেরকে সাবধান করছেন, এই ফেরাউনের মতো হয়েছ নাকি? ও ফেরাউনা দিল আওতাদ, প্যারাক দিয়ে মানুষকে শাস্তি দিত শরীরের মধ্যে প্যারাক গেঁথে গেঁথে, এখনও দেখা যায় কয়েকই আবার আঙ্গুলের ভিতরে দিয়ে সুই ঢুকাইয়ে দেয়, ওই প্যারাকের আইডিয়া ফেরাউন থেকে দিছে। দেখছেন সুই আর প্যারাক একরকম না, একই রকমের ইয়ে আর কি, টেকনোলজি এগুলা ইউজ করে। ফেরাউন আদিল আওতাদ, এই সবগুলো আদ সামুদ ফেরাউন, এই জালিমগুলো ক্ষমতা পেয়ে কী করেছে? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারা জমিনের মধ্যে সীমালঙ্ঘন করেছে, অনেক সীমালঙ্ঘন করেছে, মানুষকে অনেক জুলুমের শিকার বানিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। ফাআকসারু ফিহা আল ফাসাদ, জমিনের মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি করেছে, অনেক করাপশন সৃষ্টি করেছে, ফাআকসারু অনেক বেশি করেছে। তো এই কিরকম করে তারা, আই তামাররাদু ওয়াতাউ ওয়াসু ফিল আরদি বিল ইফসাদ ওয়াল আযিয়াতি লিন নাস, নিজেদের চরিত্র নষ্ট হয়ে যায়, বদ আমল করে, বদ আখলাকি কাজ করে, যত কম গুণা আছে নিজেরা সব কিছু করে, আল্লাহ তাআলা নাফরমানি করে আর মানুষকে কষ্ট দেয়, দুটো কাজ করে।
আল্লাহ তাআলা নাফরমানি করে আর মানুষকে জুলুম করে, এই দুটো কাজ করে, এই দুটো কাজ সকল জামানায় তারা করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই সীমা লঙ্ঘনকারীদেরকে কিছুদিন সময় দেওয়ার পরে যখন সময় শেষ হয়ে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। সাউত মানে হলো কোড়া, চাবুক। আল্লাহ তাআলা আযাবের চাবুককে তাদের উপরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। সাব্বা, সাব্বা মানে হলো পৌর করা, ঢেলে দেওয়া। আপনি পানি এভাবে ঢালেন, চা ঢালেন, সব বলে আরবিতে পৌর, মানে খুব ফোর্সফুলি উপর থেকে যখন কোনো কিছু ঢালেন, এটা কি আসতে পারে না জোরে পড়ে? জোরে পড়ে, সাব্বা। তো আল্লাহ তাআলা এভাবে তাদেরকে দ্রুত গতিতে আযাবের পরে আযাব নিক্ষেপ করলেন, আযাবকে ঢাললেন, বর্ষণ করলেন, আযাবের বর্ষণ করলেন। এবং কীরকম আযাব হয়েছে, আদ এবং সামুদ জাতিকে প্রস্তর বৃষ্টি করেছেন, আগুনের লাভার মতো হয়ে এগুলো তাদের উপরে বর্ষণ হয়েছে। গরম একেবারে এক একটা পাথর যার গায়ে পড়ে সে মাটির সঙ্গে মিশে গিয়েছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এরকম করে আল্লাহ তাআলা আযাব তাদেরকে ঢেলে দিয়েছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব ওঁত পেতে থাকেন, আপনার রব অনেক ভালো করে পর্যবেক্ষণ করেন, তদারক করেন, অবজার্ভ করেন, কে কী করছে সব কিছু নোটিস করেন আপনার রব। মানুষ যখন সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা দেখেন না, সব কিছু দেখেন, জালিম কী করছে, কখন করছে, কোথায় করছে, কাকে কষ্ট দিচ্ছে, কাকে মারছে, তাকে জেলে ঢুকাচ্ছে, কাকে অত্যাচার করছে, কাকে নির্যাতন করছে, এগুলো সব কিছু আল্লাহ তাআলা দেখেন। ইয়াসমা ওয়ায়ারা ওয়ায়ারসুদু খালকাহু ফিমা ইয়ামালুন, কী যে করে সব কিছু আল্লাহ তাআলা দেখেন। ওয়াইজাজি কুল্লান বিসাইহি ফিদ দুনিয়া ওয়ালা উখরা, আর প্রত্যেকটি লোককে দুনিয়া এবং আখেরাতে কখন কাকে কী পরিমাণ শাস্তি দিতে হবে, যাজা দিতে হবে, তাকে কোথায় পাকড়াও করবেন, দুনিয়াতে বেশি আজাব দেবেন না পুরোটা আখেরাতে দেবেন, না দুনিয়াতে কিছু দেবেন আখেরাতে কিছু দেবেন, কতদিন পরে দেবেন, সব কিছু আপনার রব দেখেন। আর প্ল্যান করা আছে, শখ গাথা আছে। সাইয়ারাদুল খালাইকা কুল্লাহুম আলাইহি ফায়াহকুমু ফীহিম বিআদলিহি ওয়া ইউকাবিলু কুল্লান বিমা ইস্তাহিক্কুহু ওয়া হুয়াল মুনাজ্জাহু আনিয যুলমি ওয়াল জুর, জালিমদেরকে হিসাব নেবেন এবং কীভাবে সমস্ত মানুষের সামনে তাদেরকে শাস্তি দেবেন আখেরাতে, যারা আজকে ক্ষমতা পজিশন সম্মানের আসনে বসে মানুষকে অসম্মানিত করেছে, কীভাবে তাদেরকে কাল হাসরের মাধ্যমে সমস্ত মানুষের সামনে অসম্মানিত করতে হয়, জলিল খার করতে হয়, সেগুলো আপনার রবের কাছে ব্যবস্থা আছে। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রাব্বি আহানান। ইনসান যখন তার রব তাকে পরীক্ষা করেন, কিছু টাকা পয়সা, ধন সম্পদ, সুযোগ সুবিধা, পদ পজিশন, এগুলো দিয়ে তাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন, তার খালি নিয়ামত ঘরে আসতেই থাকে। ফায়াকুল রব্বি আকরামান, বলে আমার রব আমাকে বহুত সম্মান দিছে, বহুত সম্মানিত করেছে, খুব খুশি। হ্যাঁ, এটা কিন্তু তার পরীক্ষা, সে এটা খেয়াল করে না। আল্লাহ তাআলা অনেকে রিজিক এমনভাবে বাড়িয়ে দেন, ইযা ওয়াসা আল্লাহু তাআলা আলাইহি ফিরিজকি লিয়াখতাবিরাহু, কোনো কোনো সময় আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য রিজিককে অনেক বাড়িয়ে দেন। ফায়াতাকিদু আন্না যালিকা মিনাল্লাহি ইকরামুন লাহু, সে মনে করে এই নিয়ামত আসে সব আমার সম্মানের কারণ হবে, আমি তো আসলে সম্মান পাওয়ার উপযুক্ত, এই জন্য তো এত নিয়ামত খালি আমার কাছে আসে, নিজের ব্যাপারে খুব হাইলি স্যাটিসফাইড হয়ে যায়। সে বুঝে না যে পরীক্ষা চলতেছে, কোন কাজে লাগাই, কীভাবে করি, এগুলো সব পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। ওয়ালাইসে কাদা আলিক, ইমাম ইবনে কাসির বলেন তোমাকে আল্লাহ টাকা পয়সা ধন দৌলত, তারপরে শাসন ক্ষমতা পদ পজিশন সমাজের ভিতরে সব কিছু দিলেই, কে বলছে তোমাকে খালি তোমার সম্মান, তুমি সম্মানিত, এই জন্য সম্মান আসছে খালি তোমার কাছে, কে বলছে? বাল হুয়া ইবতিলাউন ওয়া ইমতিহান, তুমি জানো না
তোমাকে এগুলো দিয়ে পরীক্ষা করা হচ্ছে মাত্র, দিলেই তুমি সম্মানিত হয়ে গেলা, নট নেসেসারি। সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। কাফেরদেরকেও আল্লাহ তাআলা অনেক সময় অনেক মাল দৌলত সন্তান সন্ততি জনমল জনবল টাকা পয়সা, তারপরে আপনার পাইক পেয়াস্তা পেয়ারা, তারপরে সৈন্যবাহিনী পুলিশ ক্যাডার সন্ত্রাসীর দল সব দিয়ে তাদেরকে খুব শক্তি বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, নুসার ইউলাহম ফিল খাইরা, তাদেরকে বেশি বেশি করে আরও কিছু দেই, আরও কিছু দেই, আরও কিছু দেই, বাল্লাশরুন, তারা টের পায় না। এসব কিছু এগুলো সব তাদের ধ্বংসের কারণ হবে, তারা টের পায় না, পরীক্ষা হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেন কিছু লোককে, আবার কিছু লোককে না দিয়ে পরীক্ষা করেন। যখন না দিয়ে পরীক্ষা করেন তখন সেই লোকটা আবার কীরকম করে বা এই জাতীয় লোকেরা, ওয়াম্মা ইদা মাবতালাহু, যখন আল্লাহ তাআলা আদার ওই পরীক্ষা করার জন্য ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিককে কমিয়ে দেন, অর্থনৈতিক টানা টানপোড়ন চলে, টানাটানিতে সংসার চলে, ইনকাম কম, তেমন কোনো উন্নতি হচ্ছে না, এরকম কিছু দুঃখ কষ্টের দিন দিন যায়, জীবন যায়, ফায়াকুল রব্বি আহানান, বলে যে আল্লাহ তাআলা আমার বেইজ্জত করে ছাড়লেন, কোনো ইজ্জতই দিলেন না, কি করি, মানে এগুলো তার বেইজ্জতির কারণ হয়ে গেলো সে মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে থেকেছেন, এটা কি ওনার বেইজ্জতির কারণ হয়েছে? সুবহানাল্লাহ, কইছেন আমার আল্লাহ আজকে না খাইয়ে রাখতে চান, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খাওয়াবেন সেটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা না খাইয়েও পরীক্ষা করেন, আল্লাহ তাআলা কাউকে একটু বেশি দিয়ে পরীক্ষা করেন, আমাকে আল্লাহ কম দিয়ে পরীক্ষা করছেন, আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা পাস করে ফেলবো, আমি ইনশাআল্লাহ সবর করব, সবর করে আমি চেষ্টা করি তৌফিক অনুযায়ী, কিন্তু আমি মন খারাপ করব না, দুঃখ ভারাক্রান্ত হব না, শোকে দুঃখে অস্থির হয়ে যাব না, সকল অবস্থায় আল্লাহ তাআলার রিজিকের ফয়সালা তাকদিরের ফয়সালাকে আমি মেনে নেব। এটা সাংঘাতিক বিষয়, এই ইমান না থাকার কারণে কত লোক যে কী কষ্ট করছে, একটু রিজিকের তঙ্গির কারণে, বিদেশে না যেতে পাওয়ার কারণে, হ্যাঁ, দোকানদারি ব্যবসা বাণিজ্য উন্নতি না করার কারণে আফসোসে কলজা ফেটে যাচ্ছে। মানুষের ইমান যদি মজবুত থাকে তাহলে যত বড় দুঃখ আসুক আল্লাহ তাআলার সঙ্গে মিলালে, রিজিকের ফয়সালার দিকে চলে গেলে অনেক বড় দুঃখ হালকা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইমান বৃদ্ধি করার জন্য বলতেছেন এগুলো তোমাদের জন্য পরীক্ষা, হ্যাঁ তোমরা কী করো, এই পরীক্ষা পাশ করার চেষ্টা করো। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, ইনসানকে যখন তার রব পরীক্ষা করেন, ফা আকরামাহু, তাকে অনেক সম্মানের আসনে বসান, ওয়া নাআমাহু, অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে দেন, ধন দৌলত টাকা পয়সা সব কিছু দেন, ফায়াকুলু রব্বি আকরামান, সে বলে আমার রব আমাকে কত সম্মানে বসালেন, আমি যে কত সম্মানিত হয়ে গেলাম, টাকা পয়সা আর দুনিয়ার পজিশন এটাই সম্মানের ক্রাইটেরিয়া নয়, বরঞ্চ কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন সম্মানের ক্রাইটেরিয়া কী, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে ওই লোকগুলোই সম্মানিত যাদের তাকওয়া বেশি, আর দুনিয়ার যারা ধন দৌলত টাকা পয়সা সুযোগ সুবিধা এগুলো বেশি অর্জন করেছে তারা মনে করে তারাই বোধহয় বেশি সম্মানিত হয়ে গেল। এখন তাকওয়া সম্পন্ন লোকেরাই আল্লাহ তাআলার কাছে সম্মানিত, তাই বলে তাকওয়াওয়ালাকেই বলতে পারে না যে আমার তাকওয়া অনেক বেশি বিধায় আমি আপনাদের সবার মধ্যে সম্মানিত আছি, নাউজুবিল্লাহ, এরকম অনুভব করা এটা তার জন্য খুব ক্ষতি, এবং তার যে তাকওয়া নাই এই অনুভব করাটাই এটার প্রমাণ। যার তাকওয়া আছে সেই ব্যক্তি কোনোদিন চিন্তা করে না যে আমার তাকওয়া অনেক বেশি আছে, এরকম চিন্তা তার আসতে পারে না, বরঞ্চ তার চিন্তায় থাকে হায়রে আমার যে কত গুনাহ, আমি যে কত অপরাধ করেছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কি না। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রাব্বি আহানান, আর যাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন করার জন্য তার রিজিকের দ্বারকে সংকুচিত করে দেন, তার রিজিকের একটু কমতি হয়, টানাটানির সংসার হয়, দুনিয়ার মধ্যে বড় কিছু করতে পারেনি,
অনেক সময় সে হতাশ হয়ে যায়, হোপলেস হয়ে যায়, নিজের দুর্ভাগ্যকে দায়ী করে আর বলে যে আল্লাহ তাআলা আমাকে অসম্মানিত করে দিলেন, আমাকে কোনো সম্মান দিলেন না। টাকা পয়সা থাকা না থাকা সম্মান নয়, বরঞ্চ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই ইয়াকিন থাকা দরকার। তাহলেই মানুষ যদি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যায়, খালাস, তার কোনো চিন্তা নাই। আর আল্লাহ তাআলার কাছে যদি কালকে আমাদের ময়দানে অসম্মানিত হওয়া লাগে, সমস্ত মানুষের সামনে তাকে যদি আযাব ভোগ করতে হয়, তাহলে তার চেয়ে আর দুর্ভাগ্যের কে আছে। মানুষ টাকা পয়সা ধন দৌলতের প্রতি সাংঘাতিক মানুষের আকর্ষণ। কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুন আলা তামিল মিসকিন, কাল্লা, তোমরা যেরকম করে ভেবেছ এরকম না, সম্মান কোথায় কিভাবে হয়, বরঞ্চ তোমরা এতিমকে সম্মান করো না, এতিমকে আদর করো না, এতিমের খোঁজখবর নাও না, এবং ওয়ালা তাহাদ্দুন আলা তামিল মিসকিন, এইভাবে মিসকিন, অসহায়, অভুক্ত, গরিব, দুঃখী, তাদেরকে তোমরা খাবার দাবার করার ব্যাপারে একে অপরকে উৎসাহিত করো না। এইটাই হওয়া উচিত সমাজের মধ্যে একটা ট্রেন্ড, যে আমাদের মধ্যে যারা অসহায় আছে আমরা তাদেরকে কীভাবে লুক আফটার করব, সাহায্য করব, একে অপরকে এই জিনিস শিখাই, এইটার দিকে মনোযোগ দেওয়া দরকার। এগুলো তোমাদের মধ্যে নাই, তোমরা খুব স্বার্থপর, নিজেদের টাকা কীভাবে জমবে সেইভাবে চিন্তা করো। ওতা কুলুনা তুরাসা আকলাল্লাম না, আর তোমরা ওয়ারিসের সম্পত্তি সুযোগ পেলে খুব বেশি করে খাও। আকলাল লাম্মা, লাম্মা অর্থ হল আল জম, এই আকলান সাদিদান, খুব বেশি করে খাও, সুযোগ পাইলেই তোমরা আরেকজনের মিরাসের সম্পত্তিকেও কেড়ে নিয়ে খেয়ে ফেলাও। তো এখানে এতিমের কথা আলোচনা হয়েছে, এতিম যদি থাকে কেউ, মা, বাবা মারা গেছে ছোটোকালে, তাহলে এতিমের সম্পত্তি খাওয়ার মতো লোকের অভাব আছে নাকি আমাদের সমাজে? কীভাবে এতিমের সম্পত্তি কাড়াকাড়ি করে অন্যরা খেয়ে ফেলে, এটা আপনারা অনেক আমাদের সমাজে এক্সাম্পল দেখেছেন। এছাড়া আরবদের সমাজে ইসলাম আসার আগে মহিলাদের সম্পত্তিতে কোনো মিরাস ছিল না, পিতামাতার সম্পত্তিতে মহিলারা পাবে না, মেয়েরা পাবে না, ছেলেরা ভাগ করে নিয়ে যাবে, এইটা ছিল আরবের মধ্যে মহিলাদের মিরাসের দুরবস্থা। পিতামাতা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে ছেলেরা বণ্টন করে নেবে, মেয়েরা কোনো সম্পত্তিতে কিছু পাবে না। ইসলাম আসলো মেয়েদের সম্পত্তি নিশ্চিত করতে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত করে বলছেন, লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষরা পাবে মহিলাদের ডবল, মহিলারা অর্ধেক পাবে, মেয়েরা পিতামাতার সম্পত্তির মধ্যে এক এক ছেলের অর্ধেক পরিমাণ করে এক এক মেয়ে পাবে, এটা ইসলাম নিশ্চিত করল। অর্ধেক করে দিল, এই দেওয়ার কারণে কি নারী জাতির প্রতি ইসলাম অবিচার করেছে? আপনি বাস্তবতা চিন্তা করে দেখুন, সমান সমান দিলে আমাদের সমাজে কয়জন মা বাবার সম্পত্তি মহিলাদেরকে দিত? অর্ধেক দিছে তাও আমরা কয়জনে দেই বলেন দেখি। এরপরে অর্ধেক কি অবিচার হলো? কারণ এই মহিলাকে বিয়ে শাদী দেওয়া হয়ে গেলে তার ভরণ পোষণ সমস্ত দায়িত্ব কার উপরে আসে? স্বামীর উপরে চলে আসে। স্বামীর ঘরে মহিলা, তার টাকা পয়সা নিজের কোনো দরকার নেই, কারণ স্বামী তার সমস্ত দায় দায়িত্ব পালন করা শরীয়ত ওয়াজিব করে দিয়েছে। তো এখন তারপরে যে অর্ধেক সম্পত্তি পেয়ে যায়, এটা তো মাশাআল্লাহ ওনার অতিরিক্ত হয়ে গেল, ইসলাম এটা দিয়েছে তাকে, এটা তার হক, অতিরিক্ত হলে তাকে দিতে হবে। আল্লাহ তাআলা যিনি শরীয়তের স্রষ্টা, যিনি শরীয়তের বিধান দিয়েছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, কতটুকু দিলে ইনসাফ হয় এটা মানুষ বেশি বুঝে না আল্লাহ তাআলা বেশি বুঝেন? এখন আমাদের দেশে এখন বলে যে না, নারীদেরকে সম্পত্তির মধ্যে ঠকানো হয়েছে, তসলিমা নাসরিন যেটা বলেছিল এইটা এখন খুব জোরসোরে আমাদের দেশে কায়েম করার জন্য চেষ্টা চলছে। খেয়াল করেছেন, নারী নীতি চালু করে
সম্পত্তিতে স্থাবর আস্থাবর সম্পত্তি মহিলা পুরুষ বরাবর হওয়া লাগবে। তার মানে এখানে কোরআনের আইন এর উপরে আঘাত আসতেছে, এর উপরে হাত দেওয়া হচ্ছে। এই জন্য ওলামা ইকরাম আমাদের দেশে সোচ্চার, এই নারী নীতি কুফরি নীতি, এর মধ্যে কোরআনের উপরে হাত তোলার দুঃসাহস দেখানো হয়েছে। অথচ বাস্তবে এই অর্ধেকও দেওয়া হচ্ছে না, দুই দিক থেকে অবিচার। যে অর্ধেক বলেছে এই অর্ধেক দেবে না, আর অতি অপরদিকে কোরআনের হুকুমের উপরে হাত তোলে মানুষ আর নিজেকে মুসলিম মনে করে, কোরআনের উপরে আঘাত আনলে, কোরআনের আইনকে পরিবর্তন করতে চাইলে কেউ কি আর মুসলিম থাকে? প্রশ্নই আসে না। এটা তো কুফরি হয়ে যায়, কুফরি হয়ে যায় সুস্পষ্টভাবে। তো মানুষের মধ্যে আরব সমাজে মহিলাদেরকে পিতা মাতার সম্পত্তির মিরাজ থেকে বঞ্চিত করা হয়েছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ মোটেই দেওয়া হতো না, আর এতিমদের সম্পত্তি পাইলে আত্মসাৎ করত। দুইটাই আমাদের দেশে লোকেরা করে, চান্স পাইলে এখনও বোনদেরকে দেয় না, ভাইরা সব ভাগ করে নিয়ে যায়, আর এতিমের সম্পত্তি দখল করে। তো এইগুলা কেন মানুষ করে? এই কারণে করে, ওয়াতু হাইবুন আল মাল হুব্বান জাম্মা, তোমরা মালকে খুব বেশি মহব্বত করো, তোমরা মালকে খুব বেশি মহব্বত করো। জাম্মা মানে কাসিরা, অনেক বেশি মহব্বত করো। তাহলে তোমরা যখন খাও আরেকজনের সম্পত্তি, সাদিদা বেশি করে খাও আর মালকে বেশি করে মহব্বত করো, এইটা তোমাদের মধ্যে আছে, এই নেচার মানুষের মধ্যে জন্মগতভাবে, তার প্রকৃতিগতভাবে মালের প্রতি সাংঘাতিক মহব্বত আছে, এটা আছে, মানুষ এটা করে। অত হাব্বুন আল মালা হাব্বান জাম্মা। সূরা আল হুমাজার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। ইনসান কী করে? মাল জমা করে, জমা করে কতটুকুন হলো খালি গুনতে থাকে, গণে গণে হিসাব করে কত লাভ হলো, কত বেশি জমলো, খুব গুনতে গুনতে খুব মজা লাগে, সাংঘাতিক আকর্ষণ। আর মনে করে মাল তাকে স্থায়ী করে দিবে, তার সুখ শান্তি সব নিশ্চিত করে দিবে, টাকা পয়সা থাকলে আর তার কোনো চিন্তাই নাই, যত টাকা পয়সা আছে তত তার সুখ হবে, এরকম কল্পনা মানুষের আছে না নাই? আছে। কিন্তু আসলে খালি টাকা পয়সা থাকলেই সুখ হয়? শুধু টাকা পয়সা থাকলে সুখ হয় না, এটা দরকার, এটা ঠিক, কিন্তু এখানে এই টাকা পয়সা বরঞ্চ অনেকের জন্য ফিতনার কারণ হয়েছে। টাকা পয়সা নিজেদের মধ্যে মারামারি হানাহানি, পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য কারণ হয়েছে। পিতার মৃত্যুর পরে ভাইদের মধ্যে ঝগড়া লেগেছে বাপের সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে গিয়ে, এর মধ্যে এই আকর্ষণ রয়ে গেছে। আল্লাহ তাআলা সাবধান করছেন, তোমাদের দরকার আছে বুঝি, কিন্তু অতিরিক্ত লোভ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা লোভ কমানোর জন্য আমাদেরকে যাকাত নির্ধারণ করে দিয়েছেন, যে জমানো টাকার থেকে শতকরা আড়াই বের করে দিলে আমাদের অন্তরটা কিছু পবিত্র হবে, অন্তরের মধ্যে বখল আছে, বখিলি আছে, যাকাত দিলে বখিলি কিছু কমে, কিছু পবিত্র হয়, মালের মধ্যে অনেক নাপাকি আছে। এই জন্য যাকাতের নাম যাকাত কেন? দুই কারণে। এক কারণ হলো যাকাত মানি পবিত্রতা, আরেক অর্থ হলো যাকাত মানি বাড়ে। তুমি যাকাত দিলে আল্লাহ তোমার মালে বরকত বাড়িয়ে দিবেন, আর তুমি যাকাত দিলে তোমার মন পবিত্র হবে, তোমার রূহ পবিত্র হবে, তোমার মাল পবিত্র হবে। আর যাকাত না দিলে তোমার মাল অপবিত্র হয়ে গেল, তোমার দিলের মধ্যে অপবিত্রতা বাসা বেঁধে ফেলল। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ তাআলা বলেন কখনো নয় এই মাল দৌলত সব এখানে থেকে যাবে, তুমি আল্লাহর কাছে চলে যাবে, আর কেয়ামতের সময় ঘনিয়ে আসবে। হ্যাঁ, কী হবে তখন? ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, জমিনের মধ্যে ডাক শুরু হয়ে যাবে। ডাক্কা মানে বাংলায় ধাক্কা দেওয়া না, আবার ওইটা মনে করেন না। আর দাক্কু আল কাসরু আর দাক্কু মানে ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া, জমিনের মধ্যে জেলজাল সৃষ্টি হয়ে যাওয়া, জমিনের মধ্যে ভূকম্পন সৃষ্টি হয়ে জমিন চুরমার হয়ে যাওয়া, তার অস্তিত্ব বিনাশ হয়ে যাওয়া,
তার ব্যাখ্যা এসেছে অনেক আয়াতে। হ্যাঁ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা, কম্পন ভূমিকম্পন শুরু হয়ে যাবে কিয়ামতের সময়, এই জমিন, এই মাল, এই টাকা পয়সা, বাড়ি ঘর, রাজপ্রাসাদ সব কিছু নিঃশেষ হয়ে যাবে একদিন। আর দাক্কান দাক্কা, দুইবার দাক্কা কেন বলা হয়েছে? বলে এই ভূকম্পনের পরে কম্পন, কম্পনের পরে বিস্ফোরণ, এগুলো হতে হতে এই জমিনের অস্তিত্বই শেষ হয়ে যাবে। এই হলো কেয়ামত। এই কেয়ামতের পরে আবারই কিছুদিন পরেই চলে আসবে হাশর। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, হাশরের ময়দানে তুমি আবার চলে আসবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সূরা জালজালে আছে, কবরগুলো মাটি ছিদ্র হয়ে ফাঁক হয়ে বিস্ফোরণ হয়ে মানুষ এমনি করে কবর থেকে উঠে যাবে লাফিয়ে, দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়ার সাথে সাথেই এসে মানুষ ইয়া ওয়াইলাতানা, হ্যাঁ মানুষ কি হয়ে যাবে? ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর তোমার রব চলে আসবেন হাশরের ময়দানে তোমাদের হিসাব নিতে, তোমাদের বিচার করতে, আর ফেরেশতারাও চলে আসবেন সাফফান সাফফা, সাফ মানে সারিবদ্ধভাবে লাইন বেঁধে। ফেরেশতারা সবসময় লাইন বেঁধে থাকেন, এলোমেলো চলেন না ফেরেশতারা। এই জন্য হাদিসে এসেছে তোমরা নামাজের সফ এভাবে করো যেভাবে ফেরেশতারা সফ করেন। ফেরেশতারা কীভাবে সফ করেন তার ব্যাখ্যায় তিনি বললেন ফেরেশতারা এমনভাবে সফ করেন গায়ে গায়ে লেগে লেগে দাঁড়ান, মাঝখানে কোনো ফাঁক থাকে না, আর তাদের লাইনটা সব সময় সোজা করে দাঁড়ান। আল্লাহ তাআলা ওইরকম করে আমরা নামাজের দাঁড়াই সেটা চান। এই কিয়ামতের দিন হাশরের ময়দানে ফেরেশতারা সারিবদ্ধভাবে চলে আসবেন আল্লাহ তাআলার, যখন হিসাব নিকাশ করতে আসবেন তাদের ডিউটি পালন করতে হবে, বহু ডিউটি দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লাগিয়ে দিবেন। ওয়াজি আয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে মানুষের হাশরের ময়দানে। মানুষ যেখানে থাকবে তাদের কাছেই জাহান্নামকে নিয়ে আসা হবে। কিভাবে জাহান্নামকে নিয়ে আসা হবে তার কিছু ব্যাখ্যা এসেছে কোন কোন হাদিসে। তুকাদু জাহান্নাম বি সাবঈন আলফ জামাম, জাহান্নামের ক্যারি করার জন্য, এটাকে হাঁকিয়ে নেওয়ার জন্য 70,000 কড়া আছে জাহান্নামকে ধরার জন্যে। কুল্লু জামামিন বিয়াদি সাবঈন আলফা মালাক, এক একটা কড়াকে ধরে টানবেন 70,000 ফেরেশতা। 70কে 70 দিয়ে পূরণ করেন কত কত হবে, এবার তারা নিয়ে আসবেন জাহান্নামকে, এনে জায়গা মতো বসিয়ে দেবেন। লাহা তাগাইয়ুদুন ওয়া জাফির, যখন মানুষের কাছে জাহান্নামকে নিয়ে আসা হবে জাহান্নামের আগুনের তেজ, তেজ হতে হতে আগুনের মধ্যে গোস্বা সৃষ্টি হয়ে যাবে, গোস্বার যন্ত্রণায় আগুন নিজেকে খেয়ে ফেলতে চাইবে। হাত্তা তুন সাব্বা আন ইয়াসারিল আরশ, আল্লাহ তাআলা আরশের বাম পাশে জাহান্নামকে রেখে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইযিন, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। লাহা সাবউন আলফ জামাম, জাহান্নামে রয়েছে 70টি কড়া, বিশাল বিশাল কড়া, লোহার কড়া ধরার জন্যে। মা কুল্লি জামামিন সাবউন আলফ মালিক মালাক, প্রত্যেকটি কড়াকে ধরবে 70,000 ফেরেশতা। ইয়াজরুনহা, তারা টেনে নিয়ে আসবেন। যখন এই আয়াত নাজিল হয়েছে ওয়াজি ইয়াউমা ইযিন বিজাহান্নাম, এই আয়াত নাজিল হওয়ার পরে তাগাইয়ারা লাউনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চেহারার মধ্যে পরিবর্তন এসে গেল, চেহারার রং পরিবর্তন হয়ে গেল। ওরিফা ফি ওয়াজহিহি, সাহাবারা দেখতে পেলেন ওনার চেহারার মধ্যে একটা পরিবর্তন এসে গিয়েছে। হাত্তা ইশতাদ্দা আলা আসহাবিহি, ওনার চেহারার কষ্ট দেখে সাহাবাদের অন্তরে কষ্ট অনুভূত হতে লাগলো। সুম্মা ক্বালা আকরানি জিব্রিল, তারপরে তিনি সাহাবাদেরকে শোনালেন, এক্ষুনি জিব্রিল আলাইহিস সালাম এসে আমাকে কয়েকটা আয়াত শোনালেন, তার মধ্যে এই আয়াত আছে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ এই পরের আয়াত এই সবগুলো নাজিল হয়ে গেল। এই এখনই আমার কাছে এই জিব্রাইল আলাইহিস সালাম এত সাংঘাতিক আয়াতগুলো নিয়ে এসেছেন, হে মানুষ তোমরা কি চিন্তা করে দেখেছ কি কথা এই আয়াতের মধ্যে আছে, কি দৃশ্য তুলে ধরা হয়েছে। قال علي رضي الله عنه قلت يا رسول الله كيف يجاء بها আমি বললাম ইয়া রাসূলুল্লাহ জাহান্নামকে কেমনে আনা হবে। قال يؤتى بها تقاد ب 70 الف زمام হ্যাঁ এরকম 70,000 ফেরেশতা টেনে নিয়ে আসবেন, ইয়াকুদু বিকুল্লি জামামিন 70,000 মালাক সে এক একটি কড়ায় 70,000 ফেরেশতা থাকবে। ফাতাশরুদু শারদাতান লাউ তুরিকাত লা উহরিকাত আহলু জামই সুম্মা তুরাদু লি জাহান্নাম সেই জাহান্নামেকে যদি অ্যালাউ করা হয় তাহলে সমস্ত মানুষ হাশরের ময়দানে সবাইকে খেয়ে ফেলার মতো, তার ভিতরে ঢুকানোর মতো, তার ভিতরে জ্বালিয়ে শেষ করে দেওয়ার মতো পাওয়ার জাহান্নামে রয়েছে। আমি দেখি যখন আমার কাছে এই জাহান্নামের সিন দেখি যখন আমি ভয় পেয়ে যাব, আমি নিজেই আতঙ্কিত হয়ে যাব, আমার ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে। সুম্মা তা'রিদু লি জাহান্নাম ফাতাকুল মা লি ওয়ালাকা ইয়া মুহাম্মদ আমার অবস্থা দেখে হাশরের ময়দানে জাহান্নাম আমাকে লক্ষ্য করে বলবে, হে নবী মুহাম্মদ আপনি জাহান্নাম আমাকে দেখে আপনি ভয় পাচ্ছেন কেন, আপনি ভয় পাওয়ার তো কারণ নেই। ইন্নাল্লাহ কাদ হাররামা লাহমাকা আলাইয়া আপনার গোশতকে তো আল্লাহ তাআলা আমার প্রতি হারাম করে দিয়েছেন, আপনার কোনো ভয় নেই। ফালা ইয়াবকা আহাদুন ইল্লা ক্বালা নাফসি ওয়া নাফসি আর সবাই তখন বলা শুরু করে দেবে এই জাহান্নামের ভয় দেখে, সমস্ত মানুষ বলবে নাফসি নাফসি হায় আমার কী উপায় হবে, আমার কী অবস্থা হবে আজকে। ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় মুখে আওয়াজের স্লোগান থাকবে নাফসি নাফসি না, জাহান্নাম তাকে সান্ত্বনা দিবেন, তখন ওনার মুখে স্লোগান থাকবে তখন রব্বি উম্মতি রব্বি উম্মতি হে রব আমার উম্মতে কী অবস্থা হবে, এই উম্মত জাহান্নামে চলে গেলে ফেলে দেওয়া হলে তারা কীভাবে সহ্য করবে, এই স্লোগান ওনার দিলে আসবে। নিজের থেকে তো তিনি নিরাপত্তা পেয়ে গেলেন কিন্তু উম্মত তো নিরাপত্তা পেল না। এখন সেই দিনের কথা মনে করো হে মানুষ, আজকে ধন সম্পদের মোহ তোমাকে হালালের গণ্ডি পেরিয়ে হারামের দিকে নিয়ে যাচ্ছে, এতিম মিসকিনকে খেতে দাও না বরঞ্চ তাদের মিরাজকে দখল করে ফেলো, এতিমের সম্পত্তি দখল করে বাড়ি বানিয়ে ফেলো, এতিমকে পথের মধ্যে বসিয়ে দিয়েছ, বাড়ির থেকে উৎখাত করে দিয়েছ। আমার জানামতে আমার এলাকায় কিছু লোককে আমি করতে দেখেছি, এতিমকে বাড়ি ছাড়া করে দিয়েছে, সম্পত্তি হারিয়ে বিধবা পাগল হয়ে গেছে, এতিম রাস্তা রাস্তায় ঘুরেছে, আমি নিজের চোখে তার ঘটনা জানি। এত ডাকাত হয়ে যায় মানুষ এই সম্পত্তির লোভে, আর তার সামনে এই সম্পত্তি হারাম সম্পত্তি খাওয়া মানে কি আগুন খাওয়া, জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকায় ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা এই আগুন ঢুকায় মানুষ হারাম সম্পত্তি নিয়ে পেটের ভিতরে কেমনে, কি দুঃসাহস মানুষের আরেকজনের সম্পত্তি গ্রাস করার, কি নেশা মানুষের মধ্যে। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান সেদিন জাহান্নামকে দেখে সমস্ত ইনসান শিক্ষা গ্রহণ করতে চাইবে, আই ইয়াতাইযু ওয়া ইয়াতুব তখন শিক্ষা গ্রহণ করবে আর তওবা করতে চাইবে। জাহান্নামকে দেখার পরে হাশরের ময়দানে তওবা করার আর সুযোগ আছে, আর সুযোগ নেই। কাফের এবং যেই মোমেন মুসলমান দুনিয়াদার হারাম হালালের বিচার করেনি, জাহান্নামের ভয় করেনি, চোখের পানি ফেলেনি, তারা তখন তওবা করতে চাইবে, ঈমান আনতে চাইবে, তখন কি ঈমান আনতে দেবেন আল্লাহ তাআলা? ওয়া আন্না লাহু যিকরা সেদিন কোথায় তার শিক্ষা গ্রহণ করা, তওবা করা, ঈমান আনা এগুলো তাকে সুযোগ দেবে কে? এই সুযোগ তো শেষ হয়ে গেছে, আর কোনো সুযোগ আসবে না। যখন সে দেখবে হায় রে তওবা করার জন্য চিৎকার করলেও আর কোনো উপায় নেই, দুঃখে কষ্টে তার আর্তনাদ করে মুখ থেকে বেরিয়ে আসবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আফসোস করে বলবে, হায় আফসোস আমার, আমি যদি আমার এই জীবনের জন্য আখেরাতের জন্য কিছু পেশ করতাম, কিছু জোগাড় করতাম, কিছু মাল মশলা নিয়ে আসতাম, কিছু আমল করে আসতাম, তাহলে আমার কত আজকে খুশকিস্মত হয়ে যেত, এমন হায়াত এমন আখেরাতে আসলাম যেখানে কোনো মৌত নেই,
যেখানে আমাকে জাহান্নামে জ্বলতে হবে কতদিন, এই এই জীবনের মধ্যে কোনো মৌত নেই, এই অবস্থা কি হবে, এর জন্য কেন আমি তৈরি করে আসলাম না, আফসোস করতে করতে তার সেদিন কলিজা শুকিয়ে যাবে, কিন্তু আফসোসের কোনো এর মোকাবেলায় কিছুই পাবে না। আজকে এখন আফসোস করলে, এখনও যদি আমি 10 বছর আগে গুনাহ করেছি, আল্লাহ মাফ করুন, 30 বছর আগে গুনাহ করেছি, এখন আফসোস করলে, এখন আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে সুযোগ আছে না? নাই, এখনও আছে, যতক্ষণ হায়াত আছে। হ্যাঁ, নাক থেকে শেষ নিঃশ্বাস বের হয়নি, গলার মধ্যে গড় গড়া শুরু হয়ে যায়নি, এখনও সুযোগ আছে, এখনও সুযোগ আছে, এই সুযোগকে আমরা কাজে লাগাই। فيومئذ لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد সেদিন একজনের আযাব, সেদিনকার আযাব যেটা হবে, আল্লাহর আযাব দেওয়ার মতো আযাব পৃথিবীতে কেউ দিতে পারবে না। পৃথিবীতে অনেক জালিম শাসক মানুষকে আযাব দেয়, জালিমরা মানুষকে, ক্রিমিনালরা মানুষকে আযাব দেয়, কষ্ট দেয়, অত্যাচার করে, নির্যাতন করে, কিন্তু সেই নির্যাতন যতই হোক আখেরাতে আযাবের তুলনায় কি তা কিছু হতে পারে, কোনো কাছাকাছি হতে পারে? আল্লাহ তাআলার জাহান্নামের যে আযাব হবে সেরকম আযাব কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিক ওয়াসাকাহু আহাদ, আর আল্লাহ তাআলা যে পাকড়াও করবেন, আল্লাহ তাআলা যে ধরবেন, সেই ধরার মতো আর কেউ ধরতে পারবে না। আল্লাহ তাআলা যে কাফেরকে ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যে পাকড়াও হবে সেটা যে অনেক বেশি হবে, অনেক শক্ত হবে, সেটার মতো কেউ ধরতে পারবে না। আইলা লাইসা আহাদুন আশাদ্দু কাবদান ওয়া ওয়াসকান মিনাজ জাবানিয়া লিমান কাফারা বিরাব্বিহি আযজা ওয়া জাল, এই কঠিন শাস্তি আল্লাহ তাআলা দেবেন যারা কাফের, যারা গুনাহগার হয়ে আল্লাহ তাআলার কাছে যাবে। আর তার মোকাবিলায় যারা ইমানদার হয়ে আমলে সালেহ করে, তাওবা করে, ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে নিজের আখিরাতের জন্য যথেষ্ট সম্বল তৈরি করে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা পাশাপাশি সুসংবাদ দিচ্ছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজাই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে ইতমিনান অর্জনকারী নাফস, আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর পথে আমল করে ইতমিনান অর্জনকারী নাফস, তুমি তোমার মৌতের সময় তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার রবের কাছে আসছ, তুমি তোমার রবের কাছে আসছ এমন অবস্থায় যে তুমি পাবে তোমার নিজেকে সন্তুষ্ট আর তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহর কাছে পুরস্কার পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকে সন্তুষ্ট করে দেবেন, কাজে তোমার কোনো চিন্তা নাই, তুমি নিশ্চিন্তভাবে মৃত্যুবরণ করতে পারো, মৃত্যুকে আলিঙ্গন করে ফেলো, তোমার কোনো চিন্তার কারণ নাই। নাফস মুতমাইন্না, আপনারা নাফসকে তিনভাবে পেয়েছেন কোরআনে কারিমে, এক জায়গায় আছে নাফস মুতমাইন্না, আরেক জায়গায় আছে আর নাফসুল লাওয়ামা, আরেক জায়গায় আছে আর নাফসুল আম্মারাতু বিসু, এই তিনটা স্টেজ নাফসের এসেছে কোরআনে পাকের মধ্যে, ঠিক কিনা? আর নাফসুল আম্মারাতু বিসু এটার অর্থ কি? ওই নাফস, নাফসের ওই অসৎ দিকটা যেটা মানুষকে আম্মারা আমর থেকে, আমর অর্থ কমান্ড করা, আমর অর্থ হুকুম দেওয়া, খারাপ কাজে হুকুম দেয় খালি মানুষকে, খারাপ কাজে প্ররোচনা দেয়, খারাপ কাজের মজা লাগিয়ে দেয়, নাফসের মধ্যে অনেক খারাপ কাজের টেন্ডেন্সি আসে আসে, এটা ন্যাচারালি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নাফসের মধ্যে ফুজুর গুনাহের টেন্ডেন্সি রয়েছে, ন্যাচার রয়েছে, প্রবৃত্তির আচরণ রয়েছে সেটা, আর নাফসের মধ্যে তাকওয়ার আচরণও আছে, দুটো পাশাপাশি আছে। এই আম্মারা বিসু মানুষকে গুনার জন্য শুধু খালি বলে, খালি গুনার দিকে নিয়ে যায়, আর নাফস মুতমাইন্না হলো মানুষকে আমল করতে করতে আল্লাহ তাআলার প্রতি, দ্বীনের প্রতি, শরীয়তের প্রতি তার ইতমিনান,
তার শুধু মজা লাগে দিনই আমল করতে, গুনার দিকে তার আকর্ষণ নয়, তার আকর্ষণ হলো আল্লাহ তাআলার ফরমাবরদারি করতে। এটার মধ্যে তার আনন্দ মজা, কিরকম মজা? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক, এর মধ্যে এত মজা। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে যখন জেলে পুরে রেখেছে, ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই ওনার ছাত্র বলেন যে ইমাম ইবনে তাইমিয়াকে জেলের মধ্যে বহুদিন বন্দী করে রাখলো, সবার থেকে বঞ্চিত করে, কিন্তু ওনাকে দেখেছি যে ওনার মনের মধ্যে মনে হয় যেন কোনো অশান্তি নাই, এত শান্তি আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, কোনো আফসোস নাই, হাই আফসোস নাই, সবসময় তিনি মুতমাইন আছেন। আর তিনি মাঝে মধ্যে বলেন যে দেখো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করার মধ্যে যে কী মজা আছে, ওই জালিম বাদশারা যারা আমাদেরকে জেলে ঢুকিয়ে নিয়েছে তারা যদি জানতো জেলের ভিতরে থেকেও আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করে কী মজা পায় আর খাই, কেমন মজা পাচ্ছি, আমাদের রুহ কত কিছু আল্লাহর নিয়ামতের এই এগুলা পেয়ে সন্তুষ্ট আছে, তারা যদি জানতো যে কত মজার ভিতরে আছে জেলখানার ভিতরে, তাহলে তারা যুদ্ধ করে আমাদের হাত থেকে এই মজা কেড়ে নিতে চাইতো। তারা জানে না যে কী মজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, নেককার দিকে আল্লাহ তাআলা এত মজা দেন, আল্লাহ তাআলা সম্পর্কে এত মজা। এটাকে বলা হয়েছে হালাওয়াতুল ঈমান, হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ। এই ঈমানের স্বাদ সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর সঙ্গে এইরকম সম্পর্ক কায়েম করার মধ্যে যে মজা আছে, স্বাদ আছে, এটা হলো দুনিয়ার জান্নাত। যে ব্যক্তি এই দুনিয়ার জান্নাত পাবে না, সে ব্যক্তি আখেরাতের জান্নাত পাবে কেমনে? এইরকম নিয়ামত আল্লাহ তাআলা মুমিনদেরকে দেন, নফসে মুতমাইন্না এই নিয়ামত অর্জন করে, অভাবে থেকে না খেয়ে হালালের উপরে চলতে কষ্ট হয়, তারপরেও তার হায় আফসুস নাই, তার ভিতরে ইতমিনান কাজ করে, অধৈর্য নয়, অস্থির নয়, ধৈর্য হারা নয়, হাহুতাশ করে না, পেরেশান হয় না, এই যে ইতমিনান, এটা বিরাট নিয়ামত মোমেনের প্রতি আল্লাহর পক্ষ থেকে। এলো নফসে মুতমাইন্না, আর মাঝখানে কোনটা আছে? এদিকে নফসে আম্মারা বিসু, এদিকে হলো নফসে মুতমাইন্না, মাঝখানে আছে আর নফসে লাওয়ামা। গুনাহ করে তো না, কিছুক্ষণ পরে নফসে বলে কী করলিটা, কী কাজ করলি, তখন আবার তওবা করে, আবার দুঃখিত হয়, আবার আল্লাহর কাছে আসে, আবার নফসে আম্মারা খোঁজা দেয় তো আবার গুনাহ করতে যায়, আবার পরের দিন নফসে আম্মা নফসে লাউয়ামা বলে করলা কি, তো আবার তওবা করে, এই সংগ্রামের অবস্থায় থাকে। তো নফসে লাউয়ামা তাকে মালামাত করে, তাকে তার ভিতরে তওবার একটা টেন্ডেন্সি নিয়ে আসে, তওবার ধারণা দেয় তার ভিতরে, এই গুনার একটা দংশন, গুনার একটা অনুভূতি তার ভিতরে ঢুকে দেয়, এই হলো নফসের লাওয়ামা। অধিকাংশ মানুষের নফস হচ্ছে মুসলমানদের মধ্যে নফসের লাওয়ামা, যারা দিনদার তাদের ভিতরে নফসের লাওয়ামার সংখ্যা বেশি, কিন্তু এই নফসের লাওয়ামা থেকে আস্তে আস্তে একটা লোক যদি বেশি তওবা করতে 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 গুনাহ ছেড়ে দিয়ে এক পর্যায়ে নফসের লাওয়ামা কোন দিকে যাইতে পারে, নফসে মুতমাইন্নার দিকে তার প্রমোশন হয়ে যেতে পারে। তাহলে নফসে আম্মারা বিসু এটা হলো খুব খারাপ, তার ভিতরে কোনো তওবা টওবা নাই, সে গুনার মধ্যে ডুবে আছে, গুনাহ করে তার কোনো দংশন নাই। কিছু লোক আমাদের সমাজে কিছু ক্রাইম করে, কিছু লোক এমন আছে তাদের ভিতরে ক্রাইম করে কোনো দংশনের অনুভূতি নাই, কোনো ব্যথা বেদনা তাদের লাগে না, ক্রাইম করেই যায় প্রত্যেক দিন করে যাচ্ছে। আর কিছু লোক আছে হঠাৎ করে ক্রাইম করে ফেলে, কিন্তু তাদের ভিতরে একটা চেতনা আসে, এরা হলো নফসে লাওয়ামা। এই চেতনাকে যদি ধরে রাখা যায়, তওবাকে বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকে এবং গুনাহ ছেড়ে দিতে থাকে, নফসে লাওয়ামা থেকে তার নফসে মুতমাইন্নার পজিশনে সে চলে আসে, এটার জন্য তার কাছে রয়েছে সুসংবাদ। তাকে আল্লাহ তাআলা পক্ষ থেকে বলা হয় ইরজাই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের কাছে চলে আসো। তাদের কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা সত্যিকার ঈমানদার হয়েছে এবং আমল করে গিয়েছে, আল্লাহ তাআলাকে ডাকে
আল্লাহ তাআলা ডাকে, আল্লাহকে ডাকলে তাদের অন্তরে সাংঘাতিক শান্তি চলে আসে, প্রশান্তি চলে আসে। আল্লাহকে ডাকার মধ্যেই তো মজা এবং শান্তি। এরপরে এই নাফসে মুতমাইনার মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা চলে আসেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে, ঘোষণা দিয়েছে এবং এই কথার দাবি পূরণ করার জন্য ইস্তিকামাত নিয়ে টিকে থেকেছে, শরীয়তের উপরে দাঁড়িয়ে থেকেছে শক্ত হয়ে, সহজে কষ্ট হলেও শরীয়তকে ছেড়ে দেয়নি, হারাম হালাল সব কিছুকে বেছে বেছে জীবনকে তাকওয়ার উপরে কষ্ট করে করে পার করে দিয়েছে। কষ্ট হয়, লোকেরা কষ্ট হইলে খালি বলে যে কষ্ট হয়, কিছু ছাড় পাওয়া যায় কি না, আমার যেন মর্গেজে বাড়ি কিনা হালাল আছে কিনা খালি জিজ্ঞাসা করে, এই চাকরিটার মধ্যে মদ বিক্রি করা চাকরি করা হালাল আছে কিনা খালি মাসালা জিজ্ঞাসা করেন, অসুবিধা নাই করেন, খালি এটা শুনতে চায়, কষ্ট হলেও আমি এদিকে যাব না, এটা নাম হলো ইস্তেকামাত। এরকম যদি করে 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 কষ্ট করে করে জীবনটা পার করে দিয়েছে, তার মৃত্যুর সময় তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কত ফেরেশতা তাকে তার মৃত্যুর সময় তাকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসে, তার পাশে বসে যায় আর বলে আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই আপনার জন্যে, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ওয়াবশিরু বিল জান্নাহ, আপনার জন্য তো জান্নাত অপেক্ষা করতেছে, আপনি ভয় পাচ্ছেন কেন, মৃত্যু হয়ে গেলে তো জান্নাতে চলে যাবেন, আপনার জন্য তো সুসংবাদ আছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাতের ওয়াদা করেছেন, কত সুন্দর জিনিস থাকে থাকে তৈরি করে রেখে দিয়েছেন আপনার জন্যই তো, আপনি চলে আসেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতে আমরা আপনার সঙ্গী সাথী ছিলাম, নেককারের সঙ্গে আশেপাশে ফেরেশতা থাকে তাকে উৎসাহিত করার জন্য নেক কাজে, ফেরেশতারা উৎসাহিত করেন আমাদেরকে নেক কাজে, আমরা দুনিয়া আপনার সঙ্গ দিয়েছি, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আখিরাতে আপনি একলা থাকবেন না, আমরা আপনাকে সঙ্গ দেব, আমরা জান্নাতে আপনাকে সঙ্গ দেব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এই যে জান্নাতে যাবেন যা মনে চায় তা পেয়ে যাবেন, যা দাবি করেন তা পেয়ে যাবেন, এমন জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে অপেক্ষায় আছেন, কাজে তখন সে মৃত্যুকে হালকা করে নিয়ে যায়। হাদিসে এসেছে আল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আরাদা আন ইয়াকবিদা রুহা আব্দাহুল মুমিন, আল্লাহ তাআলা যখন তার নেক বান্দার রুহকে কবজ করতে চান তখন ইতমাআন্নাতিন নাফস ইলাল্লাহি তাআলা, এই নফসকে আল্লাহ তাআলা দিকে একেবারে ইতমিনান অর্জন করার জন্য, আল্লাহ তাআলার ব্যাপারে আগ্রহী হওয়ার জন্য, আল্লাহ তাআলার দিকে আসার জন্য উৎসাহিত করেন, ইতমাআন্নাল্লাহু ইলাইহা, আল্লাহ তাআলা তাদেরকে নেওয়ার ক্ষেত্রে আল্লাহর ইতমিনান হয়, নফস আল্লাহ তাআলা যাওয়ার আল্লাহর দিকে যাওয়ার পথে নফসের মধ্যে ইতমিনান চলে আসে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বয়ান করেন, ইদা তুফিয়াল মুমিন আরসালাল্লাহু ইলাইহি মালাকাইন, এরকম মুমিন বান্দার মৃত্যু হয়ে গেলে আল্লাহ তাআলা তার কাছে দুজন ফেরেশতা পাঠিয়ে দেন, ও আরসালা মা আহমা তোহফাতা মিনাল জান্না, জান্নাত থেকে তোহফা পাঠিয়ে দেন তার কাছে, ফাইয়াকুলানি লাহা, মৃত্যুর সময় তাকে তারা বলেন, উখরুজি আইয়াতুহা নাফসুল মুতমাইন্না রাদিয়াতাম মারদিয়া, হে আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী ইতমিনান অর্জনকারী নফস, আল্লাহর কাছে চলে আসেন, আপনি খুশি, আপনার প্রতি খুশি হয়ে যাওয়া হবে, উখরুজি ইলা রাওহিন ওয়া রাইহান, সুগন্ধ জান্নাতের নিয়ামতের দিকে চলে আসেন, ও রব্বিন রাদিন গাইর গাদবান, এমন রব আপনি পাবেন যে রব আপনার উপরে খুশি হয়ে আছেন, আপনার প্রতি মোটেই গোস্বা নন, ফাখারাজাক আতিয়াবি রিহিল মিস্ক, আর তখন নফসটা বেরিয়ে আসবে তার শরীর থেকে আর এমন সুগন্ধ ছড়িয়ে পড়বে আশেপারে, ওয়া ওয়াজাদা আহাদু মিন আনফিহি আলা যাহরিল আরদ, জমিনের মধ্যে এত সুন্দর সুগন্ধ আর কোথায় পাওয়া যাবে না,
সাইয়িদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বারা রাজুলুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই আয়াত একজন তেলাওয়াত করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে এক সাহাবী তেলাওয়াত করছিলেন, তেলাওয়াত শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আহসান হাযা ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর কথা এই আয়াতের মধ্যে আসে আল্লাহর নবী, আল্লাহ তাআলা কি সুন্দর সুসংবাদ দিয়েছেন, ইতমিনানের খবর দিয়েছেন মুমিনদের জন্য, আহা কি সুন্দর সুসংবাদ এখানে আছে। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মালাকা সায়াকুলুহা লাকা ইয়া আবা বকর, হে আবু বকর আপনার ইন্তিকালের সময় ফেরেশতারা আপনার কাছে এই সুসংবাদ নিয়ে আসবেন, আপনি রিসিভ করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই ডাক দিয়ে তারপরে আল্লাহ তাআলা তাকে আরো বলবেন, ফাদখুলি ফি ইবাদি, হে বান্দা তুমি আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের ওখানে তোমার নাম লিখিয়ে দেব আমি। আর সেটা হচ্ছে আলিয়িনের মধ্যে ফেরেশতারা তার নাম লিখে দিবেন, নাম লিস্ট করে ফেলবেন। আর কেয়ামতের দিনও তাকে বলা হবে, হে মমিন বান্দারা তোমরা সব এক জায়গায় হয়ে যাও, আর কাফেরেরা তোমরা আলাদা হয়ে যাও। তখন আত্মীয় স্বজন কিছু মমিন মুসলমান ছিল, কিন্তু তারা গুনাহগার মুনাফিক পর্যায়ের লোক, তারাও মুমিনদের সঙ্গে এক দলে ঢুকার চেষ্টা করবে, যে এদের সঙ্গে ঢুকে পার হয়ে যাই, দলে দলে থাকি তাদের সঙ্গে। তখন আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে কি বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই ক্রিমিনালগুলো গুনাহগারগুলো কাফেরগুলো ওখানে ঢুকছে কোনো মুমিনের দলে, আলাদা হয়ে যাও, সব অপরাধীর দল এদিকে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাআবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হে বনি আদম আমি তোমাদেরকে বলি নাই যে শয়তানের ইবাদত করবা না, শয়তানের ইবাদত কেমনে হয়, শয়তানের কথা শুনলে তার ইবাদত হয়ে যায়, সে তোমাদের দুশ্মন প্রকাশ্য দুশ্মন, তোমরা তার কথা শুনেছিলে, আজকে আলাদা হয়ে যাও, আর মুমিনরা আলাদা হয়ে যাও। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে বলবেন যে ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার আপন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর বাকিরা অন্যদিকে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলো, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলো। আন উমামা তা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্নাহ তুমিনু বিলিকায়িকা ওয়া তারদা বিকাদায়িকা ওয়া তাকনাউ বিআতায়িকা, এই একটা দোয়া শিখিয়ে দিলেন যে আল্লাহ আমি আপনার কাছে আমার জন্য এমন নাফস বরাদ্দ করা চাই, যে বরাদ্দ যে নাফস আপনার প্রতি ইমান এনে আপনাকে ডেকে আপনাকে জিকির করে আপনার পথে চলে ইতমিনান অর্জন করেছে, এইরকম নাফসের অধিকারী আমাকে বানিয়ে দিন। আর আপনার সঙ্গে যে দেখা হবে হাশরের ময়দানে যেতে হবে, এরপরে ইমানকে মজবুত করে ধরে রাখে এইরকম নাফস আমাকে দেন। ও তারদা বিকাদায়িকা, আর আপনি যে তকদিরের ফয়সালা করে দেন, ভালো মন্দ কোনো সময় সুখ কোনো সময় দুঃখ কোনো সময় কষ্ট কোনো সময় আনন্দ হাসি, এই সব কিছু মেনে নেওয়া আপনার তকদিরের ফয়সালা, কিসমতের ফয়সালাকে মেনে নেওয়ার জন্য আমার নফসকে তৌফিক দান করেন। ও তাকনাউ বিআতায়িকা, আর আপনি যা দান করেন আপনি যেটা দিয়েছেন যতটুকুন রিজিক কিসমতে দিয়েছেন ততটুকুনকে যদি মেনে নেয় ততটুকুনের প্রতি তুষ্ট হয়ে যায় এইরকম নফস আল্লাহ আপনি আমাকে দান করেন। এটা হাদিসটা কতটুকুন সহি এটা চেক করা হয়নি, ইবনে আবি হাতিমে আসেছে, তবে আরও সহি একটা দোয়া এসেছে অন্য হাদিসে, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কালবিন লা ইখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, আল্লাহ আমি আপনার কাছে এমন দোয়া থেকে এমন এলেম থেকে পানা চাই আশ্রয় চাই যে এলেম আমাকে ফায়দা দেয় না,
মিন ইলমি লা ইয়ানফা ওয়া মিন কালবি লা ইখশা, এমন অন্তর থেকে পানা চাই যে অন্তরে আপনার ভয় নাই, আপনাকে ভয় করে না। ওয়া মিন নাফসিন লা তাশবাউ, এমন নাফস, এমন আত্মা যার কোনো দিন তুষ্টি নাই, খালি আফসুস, খালি হাই আফসুস থাকে, এইরকম আত্মা থেকে পানা চাই। ওয়া মিন দুআইন লা ইস্তাজাব, আর এমন দোয়া থেকে যে দোয়া কবুল করা হয় না, এরকম দোয়া থেকে পানা চাই। আল্লাহ আমাকে এমন দোয়া করার তৌফিক দান করেন, দোয়া করলেই যেন আপনি কবুল করেন। এখানে শেষ হলো সুরা আল ফজরের তাফসির। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সুরা আল বালাদের মধ্যে যাব।